আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো মূলত বিডিআইএক্স এবং এফটিপি স্পিড, এটা মূলত কি। তো আমরা যেমন দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত বাড়িতে ওয়াইফাই নেই, এটা ব্রডব্যান্ডের তারের মাধ্যমে নেই, অথবা ধরুন এফটিপি মানে এফটিটিএইচ এর মোডের মাধ্যমে নেই, ফাইবার তারের মাধ্যমে নিয়ে থাকি। তখন আমরা অনেকে বুঝি না যে মূলত সাধারণ ব্যান্ডউইথ কি আর এফটিপি স্পিডটা কি, এই দুইটার মধ্যে পার্থক্য অনেকে খুঁজে পায় না। তো এখন আমি এরকম একটা আইএসপি থেকে নেট নিয়েছি যারা সাধারণ ব্যান্ডউইথও দেয় এবং সাথে এই এফটিপি সার্ভারের ব্যান্ডউইথও দেয়। তখন এই কারণে আমি ভালো অনেক কিছু অনেক স্পিডে ডাউনলোড করতে পারি, যেমন ধরুন যে এই এপিক ক্যাশ করা আছে আমার আইএসপির, তারপরে স্টিম ক্যাশ করা আছে, আর দেখুন আমার টরেন্ট বিডি আছে। এই টরেন্ট বিডি থেকে যদি আমি কিছু ডাউনলোড দেই তাহলে আমি ফুল স্পিড পাই, অর্থাৎ এই 10 Mbps, অর্থাৎ 100 Mbps/s মতো স্পিড পেয়ে থাকি। এই যে এগুলো আমরা ডাউনলোড দিয়েছি। তারপরে আর কয়েকটা BDIX সার্ভার, FTP সার্ভার অন করা আছে আমার, যেমন ধরুন সার্কেল। এই সার্কেল FTPটা অনেকই পপুলার একটা FTP, বলা যায় ওয়ান অফ দি বেস্ট FTP সার্ভার বাংলাদেশে। তাছাড়াও রয়েছে ধরুন নাগরদোলা, তারপরে FTP BD, এমনকি নাগরদোলার যে লাইভ টিভি আছে এটাও রয়েছে। তখন এগুলা, এটা FTP BD, এটা নাগরদোলা, আর এটা হচ্ছে সার্কেল। আমি সাধারণত সার্কেলই ব্যবহার করি, সার্কেলে ভালো স্পিড পেয়ে থাকি, FTPতেও স্পিড পাই আর টর্ন বিডিতেও স্পিড পাই। তখন এটা মূলত এখন স্পিডটা যে দেয় এটা সাধারণ ব্যান্ডউইথের স্পিড দেয় না। অর্থাৎ ধরুন যে আপনাকে আপনার আইএসপি বলল, আপনি আপনাকে বলল যে আপনাকে তারা 5 Mbps এর নেট দিয়েছে। 5 Mbps অর্থাৎ 5 Mbps/MB, দেখুন তো 5 Mbps এটার মানে হচ্ছে 0.625 Mbps/s। এটার মানে কি? এটার মানে হচ্ছে 625 Kbps এর আপনাকে ব্যান্ডউইথ দিয়েছে। অর্থাৎ সাধারণ কোনো সার্ভার থেকে, সাধারণ কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কিছু ডাউনলোড দেন তাহলে এই স্পিডটা আপনি পাবেন যদি 5 Mbps নেট দিয়ে থাকে। কিন্তু আপনি আপনাকে যদি আইএসপি যদি BDIX অথবা FTP সার্ভার স্পিড খুলে রাখে তাহলে আপনি 100 Mbps পেয়ে থাকবেন, যা 12.125 অর্থাৎ 12 Mbps, 12 Mbps সমতুল্য, যা একটা হিউজ স্পিড। তো আপনাকে আমি দেখিয়ে দেই স্পিডটা আসলে কীভাবে ওয়ার্ক করে। ধরুন যে আমি স্টিমে ক্যাশ করা থাকলে স্টিমে স্পিড পাবেন, যেমন ধরুন আমি একটা গেম নামাচ্ছি সার্ভেরিয়াম, এটা যদি এখন ডাউনলোডে দেই দেখুন স্পিডটা কেমন আসে আমার। ডাউনলোডটা স্টার্ট হচ্ছে, এই দেখুন, এই যে 1.9, 2.0, 2.5, এখানে স্পিড দেখতে পাচ্ছেন, এই যে 5.1, 5.8, 6.1। এটা কিন্তু আমার ব্যান্ডউইথ না, এটা সাধারণ ব্যান্ডউইথ না, এটা হচ্ছে FTP স্পিড অথবা ক্যাশ করা স্পিড। এই ক্যাশ করা স্পিডের কারণে আমি এত স্পিড পাচ্ছি, দেখতেই পাচ্ছেন 5.6.23। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের, এই গেল হচ্ছে আমাদের স্টিমের স্পিড। এখন আমরা এপিক গেমে দেখি এপিক গেমে আমাদের কেমন স্পিড দেয়। যেমন ধরো আমি যদি রকেট লিগ নামাই, এই রকেট লিগটা আমি রিজিউম করলাম, এখানে ডাউনলোড হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছেন এখানে স্টিমের থেকেও বেশি স্পিড, হয়তো এপিকের গেমে, এপিক গেমের ক্যাশ করা একটু ভালোভাবে করা হয়েছে, এই কারণে আমি দেখুন 7-6 Mbps পাচ্ছি প্রায় সময়ই, দেখতে পাচ্ছেন অনেক স্পিডে ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ক্যাশ করা স্পিড। তো ক্যাশ করা স্পিড মূলত এরকমই হয়, বিভিন্ন গেমিং ক্লায়েন্ট যেমন ধরুন ব্যাটেল নেট অথবা রিওর্ট, যেমন ধরুন যে আমার ভ্যালোরেন্টটা ডাউনলোড করা আছে, ভ্যালোরেন্টটা কিন্তু অনেক স্পিডে ডাউনলোড হয়েছে এই ক্যাশ করা সার্ভারের মতোই। এখন দেখি আমরা এই FTP স্পিড মূলত কীরকম। তো এটা হচ্ছে আমাদের সার্কেল FTP,
ধরুন যে কোনো একটা আমি যদি ডাউনলোড দেই, ধরুন যে এখানে ডাউনলোড চাপ দিলাম, এই যে একটা আমি আইডিএম ব্যবহার করি এখন স্টার্ট ডাউনলোড, দেখুন এই দেখতেই পাচ্ছেন 2 Mbps 3 Mbps 4 Mbps এরকম এখন হচ্ছে, বাট যখন রাত হয় আমাদের এখানে তখন এটা 10 Mbps পর্যন্তই যায়। তো এটা হচ্ছে আমাদের FTP স্পিড। আর আমি যদি এখন বলি যে আমার মূলত আমার আমাকে কত ব্যান্ডউইথ দিয়েছে, আমাকে মূলত দিয়েছে হচ্ছে 10 Mbps এর ব্যান্ডউইথ, 10 Mbps এর ব্যান্ডউইথ দিয়েছে, যা 875 কিলোবাইটের সমান। এটা হচ্ছে আমার মূলত সরি 1.25 মেগাবাইট পার সেকেন্ডের সমান। এটা হচ্ছে আমার মূলত সাধারণ ব্যান্ডউইথ। ধরুন যে আমি এমন একটা জায়গা থেকে ডাউনলোড করলাম, ধরুন যে একটা অজানা এই সাইট থেকে যদি ডাউনলোড করি তাহলে এরকম স্পিড পেয়ে থাকবো। যেমন ধরুন গেট ইন টু বিস, এটা একটা সফটওয়্যার ওয়েবসাইট, এখান থেকে যদি কোনো ফাইল ডাউনলোড দিই তাহলে আমি ওই সাধারণ ব্যান্ডউইথ অর্থাৎ 1 Mbps পাবো। বাট যদি আমি FTP সার্ভার থেকে ডাউনলোড দিই এরকম সার্কেল নেট, তাহলে আমরা ওই 10 Mbps এর স্পিড পাবো। এটা মূলত হচ্ছে আমাদের FTP স্পিড। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।